কিছুদিন আগে ইউটিউবে একটা বক্তা কি বলছে আদনান কি ওই বাংলা শিক্ষায় শিক্ষিত তাই ওয়াজের মাঠে চলে আসছে বলছে আমার নবীজি নাকি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল নাউজুবিল্লাহ বলবেন না এইগুলা এইগুলা মনোভাব করলে কি ঈমান থাকবে কথা বলেন এটা কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আওয়াজ দিয়ে কবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এই সামনের গুলা চুপ থাকবেন দেখি পিছের গুলা কি খবর ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কি কইলরা শুনেন এই কোরআনকে যদি মহব্বত করতে পারেন আমি মুসাফির আমি দোয়া করে যাব যদি আমরা জীবনে মেনে নিয়ে আমল করতে পারি বিলেটের দাম 2 টাকা 5 টাকা দেখতে ছোট ওজনও পাতলা কিন্তু গোলাপ যদি ফ্যাঁস দেন ওই লোকটার বাঁচবে না কথা কোন ঠিক কি না আওয়াজ দে কোন কথা কোন ঠিক কি না আল্লাহ পাকের বান্দারা ও সোনা তোলা বগুড়া জেলা 12 ঘড়িয়ার বাবাজিরা ভাইজানরা মুসলমানেরা কান্তে খাড়া করে শুনুন কান্তে খাড়া করে শুনুন আমার আল্লাহ কোরআন মাজিদের সাথ করেন ও দুনিয়ার বান্দারা তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো এই কোরআনটা আমি শুধু মুসলমানদের জন্য দেই নাই আমি এই কোরআনটা হিন্দুর জন্য দিয়েছি খ্রিস্টানের জন্য দিয়েছি কামারের জন্য দিয়েছি জেলের জন্য দিয়েছি তাঁতির জন্য দিয়েছি ভ্যানালার জন্য দিয়েছি উকিলের জন্য দিয়েছি র‍্যাবের জন্য দিয়েছি পুলিশের জন্য দিয়েছি চৌকিদারের জন্য দিয়েছি ও বান্দা তোমরা যদি মেনে নিতে পারো এই কোরআনের সঙ্গে যদি তোমরা জীবনকে বেঁধে দিতে পারো ও বান্দা আমি তোমাদেরকে বড় সহজ করে বানাইছি ও বান্দা আমি তোমাদেরকে ওই আদম সৃষ্টি করার পরে আমি ফেরেশতা দিয়ে সেজদা করাইছি তোমাদেরকে সেজদা করিয়েছি ওই জীবনটা তুমি এমনি এমনি তুমি বিলাপ করতে পারো না ও বান্দা তুমি খেয়াল করে দেখো দুনিয়ার বুকে যখন আপনি অফিসের ভিতরে যাবেন কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন কান্তি খাড়া করে শুনবেন আমলের নিয়ত করে শুনবেন আমার মাহফিল আজকের এই আল্লাহর কোরআনের মাহফিল সাক্ষী দেয় এই কোরআনকে সাক্ষী রেখে বলতেছি আপনারা যদি আমল করার নিয়তে আমরা বক্তা শ্রোতা যদি বলে কয়েক আমল করার নিয়তে যদি কোরআনের মাহফিলে যদি চোখের পানি ফেলি আমার আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন অফিসের ভিতরে যাকুন আপনি যান ওই অফিসের সামনে একটা সিসি ক্যামেরা লাগানো থাকে ওই সিসি ক্যামেরার পাশে লেখা থাকে এই অফিসটি আপনার সিসি ক্যামেরায় আওতায় ভুক্ত আছেন খবরদার তুমি যেন ভুল করে ওই অফিসের ভিতরে কোনো কিছুতে হাত না দাও যদি তুমি হাত দাও ফুটেজে তোমাকে দেখানো হবে তুমি চুরি করার উদ্দেশ্য হাত দিয়েছিলে আর যদি তুমি যদি হাত না দাও তোমাকে ধরা হবে না আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয় ও মুসলমান ও ইমানদার তোমরা শুনে রাখো আমি প্রথমে একটা সিসি ক্যামেরা লেগে দিলাম গো তোমরা শুনে রাখো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ ইহা এমন একটা কিতাব যদি সন্দেহ করো তোমার ঈমান থাকবে তাহলে যারা কোরআনকে ভাগ করে চলতেছে
ও মুসলমান যারা কোরআনকে কিছু আয়াত মানে কিছু মানে না এদের পিছে কি নামাজ হবে এদের কি প্রকৃত মুসলমান বলা যাবে না প্রকৃত মুসলমান বলা যাবে না তাহলে যারা বায়াতের আয়াত মানে না যারা মিলাদের আয়াত মানে না যারা দরুদের আয়াত মানে না যারা আউলিয়ার আয়াত মানে না এদের পিছে আজকে দলিল নিয়ে যান দলিল নিয়ে যান দলিল নিয়ে যান ও মুসলমান আমি আলামিন মুজাদ্দিদি নয় আল্লাহর কোরআন সাক্ষী দেয় আপনি মাক্কি সূরা মাদানী সূরা প্রত্যেকটা আয়াতকে বুকের ভিতরে নিয়ে আপনাকে আমল করতে হবে তবে গাই আপনাকে প্রকৃত মুমিন বলা হবে কথা বলেন ঠিক কি না আপনি নামাজ পড়েন আপনি সুদের টাকা লাগান আপনি নামাজ পড়েন আপনি মানুষের জমি দখল করার জন্য মাথায় বাড়ি দান আপনি নামাজ পড়েন আপনার মায়ের পেটের ভাইয়ের মাথায় বাড়ি দান আপনি নামাজ পড়েন নিজের সঙ্গী যাই বাপের ভিটা ছেড়েছে যাই আপনাকে সন্তান আব্বা বলার মতো আপনাকে কষ্ট দিয়ে জন্ম দুঃখনি মা সেজেছে আপনি নিজের সঙ্গী কেউ আপনি মাফ করতে পারেন না গো আপনি গালি দেন ঝাড় 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 করে কাঁদে তাহলে বোঝা গেল ওই শুধু নামাজ দিয়ে আমাদের কোনো কাম হচ্ছে না কথা বলেন ঠিক কি না যে নামাজ দিয়ে আমাকে সুদ ভরতে আমাকে সুদ মুক্ত করতে পারলো না যে নামাজ দিয়ে আমার ভাইয়ের অন্যায় থেকে আমাকে বাদ রাখতে পারলাম না যে নামাজ দিয়ে আমি অশ্লীল কাজ থেকে বাদ রাখতে পারলাম না যে নামাজ দিয়ে আপনাকে অশ্লীল ভাষায় গালি দেওয়া যে কোরআন পড়লেন আপনি আল্লাহর সামনে ওইখানে যায় বলতিছেন আল্লাহ কাবার দিকে আমি আসি কিসের দিকে আসেন কাবার দিকে আছি আমাকে তুমি আল্লাহ কবুল করো ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার ওই জায়গার ভিতরে আমরা কিন্তু পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জোরে দন কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা কোন আল্লাহর তুমি প্রশংসা করলাম বান্দা ডাক দিয়ে কয় আর রহমানুর রহিম আল্লাহ পাক জানার নাম রহমান জানার নাম রহিম তার প্রশংসা করি জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ মালিক ইয়াউমিদ্দিন তাহলে আমরা কি ওখানে যা কি পড়তেছি সূরা ফাতিহা কিয়ামত দিবসের মালিক কে কিয়ামত দিবসের মালিক কে আল্লাহ বলতিছে তার তো পরে কি চাও বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি আল্লাহ তোমার কাছে আমি চাই কি চাও বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল পথ এখন নামাজ থেকে আসার পরে কোন সঠিক সরল পথ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ দেন নবীরা যেভাবে চলে গেছে আপনার ওলিরা যেভাবে চলে গেছে আপনার সাহাবারা যেভাবে চলে গেছে ওই জায়গার ভিতর আসার পরেই করছে এই দিক দেবে রাদে আমার এলাকার আপনার মনে হয় নাই এলাকার মাথায় টুপি আছে হাতের মধ্যে তসবি আছে করছে খালি নামাজ করতে দেরি হয়েছে এই দিক দিয়ে বেরা হবি ছোট ভাই হাও মাও করে কাঁদতেছে করছে কথা কবু পিটন শুরু হবি আচ্ছা নামাজে কি কয় আসলাম কথা কয় না সিরাতল সঠিক সরল পথে চলেন কোন পথ আপনার ওলি আউলিয়া এবং সাহাবাজ মাই নবীরা যে পথে চলে গেছে জোরে কন সুবহানাল্লাহ তাহলে যায় নামাজে আল্লাহর সামনে কাবাকে সাক্ষী রেখে আমরা বলে আসলাম আসার পরে করছে যে কাল কে টেকা লুবু হ্যাঁ এক সপ্তাহ পর দেবো 2000 কিন্তু বেশি দলে তুই কি করছু কয় না এই তো মুরব্বি দেখছেন তাহলে আজকের এই মাহফিল শুনে আপনাদের আমাদের লাভ হচ্ছে কি বর্তমান বাংলাদেশের যে অবস্থা স্বয়ং জিব্রাইল এসেও যদি ওয়াজ করে কাজ হবে কথা কয় না কাজ হবে আইন চালু করতে হবে
বক্তার আওয়াজ করতেছে হয়ে গেল চলে গেলেন কিন্তু আইন যদি চালু না করেন মুসলমান খেয়াল করেন কার কার বাড়িতে বড় বড় পর্দা কিনেছেন আগের চাচিরা এখনো মায়েরা সকাল বেলা এই রকম কোরআন শরীফ এখন রেহালের পুর বিছিয়ে দেয় ও মাওলা সারা রাত তো মরেই ছিলাম কেউ আমরা বলতে পারি না মাওলা গো সারা রাত যদি আমরা মরে যায় থাকি সকাল বেলা আমরা যদি জাগা না পাই ফজরের নামাজটা আদায় করে কোরআনটা খুঁড়ে কোরআন পড়লে আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয় জোরে কোন সুবহানাল্লাহ প্রত্যেকটা জিনিসের নাম্বার আছে মোবাইল নাম্বার আছে অফিসের নাম্বার আছে অফিসের কক্ষ নাম্বার আছে কথা কয় না কে ট্রেনে উঠলে পারেন কিন্তু আপনার ট্রেনের বগি নাম্বার আছে আল্লাহর নাম্বার আছে 24434 কি কইছি আল্লাহর নাম্বার নেন এই নাম্বারে কথা কইলে শয়তান আল্লাহর সাথে কথা বলা হয় জোরে কোন সুবহানাল্লাহ 24434 2 মানে ফজরের ফরজ 2 রাকাত 4 মানে জোহরের 4 রাকাত আসর মানে ওই যে 44 অর্থাৎ আবার আসরের 4 রাকাত 3 মাগরিবের 3 রাকাত আবার 4 যায় 4 রাকাত তাহলে 24434 জোরে কোন সুবহানাল্লাহ 24434 এই আমার আঙ্গুল বেয়া তাকান না কেন 24434 কয়টা বলছি এটা 2 হচ্ছে ফজর এই 34 মানে জোহর আসর 4 3 মানে মাগরিব আবার যায় 4 তাহলে 24434 এই 5 এই নম্বরে যদি কল করেন আমার আল্লাহ ডাক দেয়া কয় ও বান্দা তুমি যখন আমার সামনে দাঁড়াইবা তুমি জীবনে অনেক অন্যায় করেছো তোমার অসুখ সারে না তোমার অভাব ফুরায় না তোমার ব্রেন হয় না তোমার সন্তান আদি কথা শুনে না আজকে তাস খেলতে যাই আজকে জুয়া খেলতে যাই আজকে চুরি করেন তুমি যদি নামাজ পড়ো ও বান্দা তোমার এলাকায় চোর থাকবে না তোমার রাস্তায় গাড়ি চিন্তায় হবে না ওই পাগলাটা ঝপ 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 করে যাইয়া গভীর রাত্রি কান্দে আল্লাহ গো জীবনে কত আমি অন্যায় করেছি ওই অন্যায়টা চলে যাবে তার জন্য একটু দোয়া করে দেন জনাব বাদশা প্রামাণিক মেম্বার পদপ্রার্থী ভাই চলে যাবে যাই হোক জরুরত আছে আমরা দোয়া করি ইজ্জতের মালিককে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ এখানে যারাই উপস্থিত হয়েছেন সকলেই কে আল্লাহ পাক এখানে সম্মানিত আল্লাহ পাক আমি মুসাফির দোয়া করি সকলের জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার নেক মকসদ পূর্ণ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন 1 2 3 4 তার মানে 2 মানে ফজরেরটা ধরছে ওই এই ফজরের 2 বললাম না 24434 তার মানে 2 2 2000 অর্থাৎ 2 ধরছে ফজর ধরছে সুবহানাল্লাহ এই শীতের ভিতরে ফজরের নামাজ ধরা আপনি কি মনে করছেন ছোটখাটো ব্যাপার না এ কথা বলেন না কেন আমার ভাইজান ফজরের নামাজ এই শীতের ভিতরে ও প্রতিনিধি হবে আল্লাহ পাক ইসলামের কোরআনের আলোকে দিয়ে যেন পাকে বুঝ দান করে এবং আল্লাহ পাক সম্মান দান করে নামাজ পড়বেন ভাই নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আমার ভাই কলিজা দিয়ে ভালোবাসে এবং পড়তেছে সুন্নাতুল জামাতের সঙ্গে তার মালা পরান আছে আল্লাহ পাক সম্মান দাও ইজ্জত দাও আল্লাহ তুমি কবুল করবেন আল্লাহুম্মা আমিন একটু জিকির করেন লা ইলাহা চাপে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
سيقاشن جوري لان إله إلا الله جوري لا إله ও বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ওরে দয়া করো দয়ার আল্লাহ দয়া পূরণ কর বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমি প্রথমেই বলছিলাম কি কথাটা কি মনে আছে আমার আল্লাহ ডাক দে বলল আমি কাউকে কিন্তু টার্গেট করি নাই টার্গেট করেছি এত নবী পয়গম্বরের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার ইমানদার তোমরা শুনে রাখো জেনে রাখো আমার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ডাইরেক্ট আকর্ষণ করে দিয়েছি আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবিবিকুমুল্লাহ যদি আমাকে পাইতে চাও তাহলে ওই মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ ওরির পাও ধরে আমার কাছে আসতে হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও দুনিয়ার মুসলমান আমার নবীজি যা কোন মেরাজে গেল কিসে গেল কেউ বিশ্বাস করে কেউ করে না একদল টুপিয়ালাই করছে আমাদের মতোই নাউজুবিল্লাহ কন আমার নবীজিকে বিশ্ব নবী যে বলবে তার পিছে নামাজ হবে না দলিল নিয়ে যান কি হবে না যে টুপিয়ালা বলবে বিশ্ব নবী আমার নবীজি বিশ্বের জন্য আসে নাই কাজী নজরুল ইসলাম বলেছে রিসার্চ করে বলেছে ও তিন পাতা পড়া মুলাবী শুনে রাখো জেনে রাখো আমার নবীজি শুধু বিশ্বের জন্য আসে নাই আমার নবীজি শুধু বিশ্বের জন্য আসে নাই ওই মুলাবী ওই টুপিওয়ালা যুববালা আমার মতো একদল বলে গেল যা যে নবীকে সৃষ্টি না করলে কোনো কি কিছুই সৃষ্টি হইত কোন কিছুই সৃষ্টি হইত বলে আমার নবী গায়েব জানে না কে বলেছে আমি আর চেয়ারম্যান ভাই যদি একটা কোম্পানি খুলি কথাটা খুব খেয়াল করবেন এখন চেয়ারম্যান ভাই লন্ডনে থাকে আর আমি বাংলাদেশে থাকি চেয়ারম্যান ভাই বলেছেন যত টাকা লাগে আমি দিব আপনি কোথায় আপনি অফিস বানাবেন কোন কোন জায়গায় মাল সেল করবেন কতগুলা গাড়ি আপনি কিনবেন কতগুলা ড্রাইভার আপনি রাখবেন মালগুলা কিভাবে সেল দিবেন কাকে আপনি ম্যানেজার বানাবেন কাকে আপনি ক্যাশিয়ার বানাবেন ও মালানা ভাই টাকা আছে আমি আছি পরিবেশটা আপনার উপর কেন্দ্র করে আমার কিন্তু খেলা হবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন আমার নিস্তেকে এই জন্য বলা হয় আমার আল্লাহরটা ফরজ আর আমার নবীর আমার রাসূলুল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ ওই দয়াল নবীকে ওই নূর নবীকে এরকম ভাবে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সময় আপনাকে সৃষ্টি করার পরে আমি ফেরেশতা তৈরি করেছি আমি আরশে মুআল্লা তৈরি করেছি আমি লাওহে মাহফুজ তৈরি করেছি আমি জান্নাত তৈরি করেছি জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় আমি নবী মুহাম্মাদের নাম লিখে দিলাম
প্রত্যেকটা দরজায় দরজায় প্রত্যেকটা জানালায় জানালায় প্রত্যেকটা দরজার পর্দায় প্রতিটা জায়গায় জায়গায় আমি আমার হাবিবুল্লাহর নাম সেট করে দিলাম আরএফএল কোম্পানি জিডে খুলেছে ওই বদনার ভিতরে আরএফএল লেখা টিবুলের সাথে আরএফএল লেখা বালতির সঙ্গে আরএফএল লেখা প্লেটের সঙ্গে আরএফএল লেখা ওই কোম্পানির যতগুলা জিনিস বের করেছে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ওই কোম্পানির নাম লেখা আছে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবুল্লাহ শুধু তাই নয় দুইটা ইহুদি এই রকম ভাবে পাল্লা লেগে গেল আমরা মুসলমানের নবীকে নিব না আমরা মুসলমানের নবীকে নিব না বড় পাদ্রির চোখের পানি ছেড়ে কান্দে ভাই আমি তো পারি না কি জন্য পারেন না বলে আমি মুসলমানের নবীকে তো বাদ দিতে পারি না আমার তো বাদ আসতেছে না কি মনে হচ্ছে আপনার বলে ওই মুহাম্মদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মাদের মা আমি তো বাদ দিতে পারি না কেন কি হয়েছে বলে মা কালী লিখতে মোয়া লাগে মা দুর্গা লিখতে মোয়া লাগে মন্দির লিখতে মোয়া লাগে মুতে মক্কা শরীফ মুতে মদিনা শরীফ মুতে মাহফিল মুতে মাইক্রোফোন মুতে মিলাদ শরীফ মুতে মাওলানা মুতে মুহাদ্দিস মুতে মন্ত্রী মুতে মেম্বার মুতে মারামারি মুতে মামলা মুতে মীমাংসা মুতে মালাকুল মউত আল্লাহকেও ডাকতে মাওলা মাওলা বলতে হয় মা বলতে হয় মুতে মা হয় মুতে মারামারি হয় মুতে মোহাব্বত হয় মুতে মিলাদ শরীফ হয় মুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় মুতে মোবাইল হয় মুতে মেমরি হয় মুতে মেকার হয় মুতে স্মোকিং হয় মুতে মানি হয় প্রত্যেকটা জায়গাতে মুতে মেশিন হয় মুতে মেবিল হয় মোবিল হয় ওই মোবিলটা আবার দেখুন মেকার হয় ওই মেকার দাই সারবে তাকো মুয়াদা মেকার তৈরি করেছে কিছুদিন আগে ওরে মুসলমান যারা আমার নবীকে তোমরা ভুল বোঝো কোন জায়গাতে আমার নবীকে বাদ দিতে পারবা না আমার আল্লাহ বলছে আমি এই দুনিয়াটা যত জায়গায় আমি করব এই কোম্পানিটা খুলেছি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে জান্নাত থেকে জাহান্নাম থেকে দুনিয়ার যত জায়গায় তোমরা যাবা আমি নবী মুহাম্মদ আমার হাবিবুল্লাহর সিলসিলা কাজ হবে না ও ভাই জান আর একটা তথ্য লেন এই যে মহামারী কলেরা গেল করোনা ভাইরাস মাস্ক তৈরি হয়েছে মুয়াদিয়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত আমার নবীর নাম কোথায় বাদ দিবেন এ মুলবি মুলবি লিখতে তো মোয়া লাগে মাদ্রাসা বানাছে মুয়াদি কথা কন না কে কইছে মুফতি আমার নবীর নাম লই মুফতি সেজাবার ওরির বিরোধ ঈমান আছে একদল বলতিছে কি ইয়াজিদের দোষ নাই জোরে কোন নাউজুবিল্লাহ কি নাই তা আমি কইলাম তোর বেটার নাম ইয়াজিদ থুইস নি কে কি সারা বিশ্ব পৃথিবী ঘুরে ওই একটাই ইয়াজিদ পাওয়া যায় কথা কন না কে আর আছে ফেরাউন নমরুদ আবু জেহেল কি এরাও তো বড় বড় নেতা সেই রকম নামকরণ থেকে না লেখে নাই একেরে নাম কেন থয়নি চিন্তা করছেন তাহলে আমি যে আমার নবীজির একটা যে টার্গেট দিলাম এটা আমি খুব ভাবে চিন্তা করলাম মুহাম্মাদুর যে কোনো কোম্পানি খুলেন চেয়ারম্যান ভাই প্রত্যেকটা সেই জায়গাত কিন্তু অটোমেটিক সিল থাকবে কি ভাই যদি কলমের একটা ফ্যাক্টরি খুলে ওই জায়গাত লেখা থাকবে শামীম চেয়ারম্যান ডিগদাইর সোনাতলা বগুড়া কথা কয় না কেন নাকি ভুল করলাম আমরা যেখানেই যাব যদি লন্ডনে কলম কিনি আমরা জানব যে চেয়ারম্যান ভাইয়ের এই কোম্পানির থেকে আল্লাহ পাক কত দূর এই কলমটা আনছে আমি লিখতেছি আমি দেশের সন্তান দেশের কলম পাইছি তাহলে আপনি কোন জায়গা থাক দেবেন কচ্ছে মারুসু মহব্বত কর যাকলে আমার আমারই তাকলে আবার মীমাংসা কথা কয় না কেন সম্মানিত উপস্থিত মা বোনদের কিছু টিপস নিয়ে আসছি টিপস এবং কোরআন দলিল আমরা পড়ি নাই যে সমাধান কি সমাধান আওয়াজ দেখুন কোরআন এই যে উকুন পোকা কি পোকা আল্লাহ পাক শক করে মানুষ বানাইছে বানাইনি মুসলমান শুনে রাখুন
আল্লাহ পাক এত সুন্দর করে মানুষ বানাইছেন সন্তানের গায়ে যদি ঘা হয় কোন পাষাণ মা বাবা কি আছে যে চুপ করে থাকবে আমার আল্লাহ দাগ দিয়া কয় ও বান্দা সন্ধ্যার বেলায় যখন সারা দিন কথা শুনে নাই সারা দিন কথা শুনে নাই সন্ধ্যার বেলায় যাইয়া যদি মাকে ডাক দেয় যতই মা রাগান্বিত থাক মা আমাকে কেউ তো নিল না মা মা চোখের পানি ছেড়ে বলবেন আয় আয় তোর জন্য আমি তোর বাবার কত পিটন খাইলাম কত কথা শুনলাম বাবা আয় আমার বুকে আয় আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার নাম রহমান আমার নাম রহিম আমি গফুর ও গাফফার কাহারু সাত্তার জলিল ও জাব্বার আমি সাত্তার আমি গোপনকারী ও বান্দা তুমি যখন গভীর রাত্রিতে কেউ দেখলো না জায়নামাজটা বিছায় নিলা এখনো জু করলা ঠান্ডা পানির মধ্যে কেউ দেখলো না গভীর রজনী আল্লাহ আমি তো জীবনে অনেক অন্যায় করেছি আব্বাকে গালি দিলাম মাকে গালি দিলাম আল্লাহ আমি কতজনের অন্যায় করেছি তুমি তো ওলি বানায়ছো নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে আল্লাহ হযরত উমর নবীজির মাথা কাটার জন্য দৌড়াদৌড়ি করছে তাকে তুমি কিভাবে কবুল করেছো ও মাবুদ দরদি আল্লাহ আমি তো আজান শুনেছি আমার মায়ের পেট থেকে শোনার পরেই তোমার হাবিবুল্লাহর নাম আমি শুনেছি তোমার হাবিবুল্লাহর উম্মত আমি হয়েছি ওই হাবিবুল্লাহর নাম নিয়া তোমার শাহিদর বারে আমি দোকান হাত তুলেছি আল্লাহ কেউ জানে না আমার আল্লাহ কয় আমি ওই বান্দার চোখের পানি যখন গভীর রাত্রিতে দেখি আমি আর ঠিক থাকতে পারি না ওই বান্দাকে আমার রহমতের ছায়া দান করি জোরে কান সুবহানাল্লাহ তাহলে আমার নবীজিকে যারা এইভাবে কষ্ট দেয় কলজা কি মানবে কথা বলেন কলজা কি মানবে তাহলে আমরা একটু আল্লাহকে হাত তুলে আমরা দেখাবো যে আল্লাহ আপনার হাবিবুল্লাহ যে কথা বলছি আমার নবীজি কোথায় গেল মিরাজে কথাটা কি মনে আছে সংক্ষেপে বলতেছি মিরাজে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বন্ধু বন্ধুর বাড়িতে যায় বন্ধু বন্ধুর বাড়িতে যায় আপনি দেখেছেন কারোর বাড়িতে কিছু গেলে কিছু না কিছু নিয়ে যায় আমরা যার যতটুক সাধ্য আছে ফল মিষ্টি হোক বিস্কিট হোক যার যতটুক হোক কিছুই যদি না থাকে ওই মা গাছের লাউ কদু নিয়ে কিন্তু বোনের বাড়ি বেড়াতে যায় মায়ের বাড়ি বেড়াতে যায় ও বন্ধু আপনি কি আনছেন আমার বাড়িতে আমার নবীজি দুই চোখের পানি ঝরঝর করে ফেলেন শুরু করে দিয়েছে আল্লাহ আপনি যতগুলো পয়গম্বর আপনি তৈরি করেছিলেন তার ভিতর থেকে নাকি আমাকে আপনি আপনি আমাকে ইমামুল মুরসালিন ঘোষণা দিয়েছেন সকল রিসালাতের বাণী যারা নিয়ে গেছে আল্লাহ তাদের আমি ইমাম হয়েছি আপনার দুস্থ হয়েছি কিন্তু দুঃখের বিষয় আমি আমি তো জন্মের পরে আমার আব্বাকে দেখতে পাই নাই মাওলা যখন আমি খেলার জন্য গেছি আমার সাথী ভাইদেরকে নিয়ে কত বাবা রাগ কোলের মধ্যে এগালে ওগালে চুমা দেয় কত জুন চলে আসে কোলের মধ্যে নিয়ে চুমা দেয় ভাই গো আগে বুঝি নাই মা বলেছিল আব্বা বলেছিল বাবার সন্তান হলে কেমন কান্না আসে বুঝতে পারবি যখন আমার সন্তান গেটের কাছে ছোট্ট ছেলেটা আমার দাঁড়ায় থাকে দৌড়াদৌড়ি করে সাব্বু কি আনছো তখন দয়াল নবীজির কথা মনে পড়ে যায়
মাওলা গো যে নবীকে তুমি না বানাইলে কোন কিছু হইতো না সেই নবী যে আমার এদিক সেদিক তাকাতাকি করে আল্লাহ আমি তো আব্বাকে দেখি নাই ছয় বছর বয়সে আমার মাকেও আপনি উঠায় নিলেন কে মারলো না মারলো আপনার এলেমের সব জানা আমাকে যদি মার খাওয়ার দিক দেয়া ধরেন আল্লাহ আমি ফাস্ট হব এত মার কোন নবী খায় নাই আল্লাহ বাপের ভিটা ত্যাগ করে ইয়াসরিফ সবরটা আমার নবীজির জন্য মদিনা শরীফ হয়ে গেছে আমি তি সেটা করেছি মাবুদ আজকে আপনি তো কিছুই যখন আপনি করেন নাই তাহলে আপনি কি আনছেন আমার নবীজি ডাক দিয়ে কয় রব্বুল আলামিন আমি এনেছি আত্তা লিল্লাহি জোরে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ আমি পুরো আত্মাটাই আপনার জন্য এনেছি লিল্লাহি ওয়া সলাত ইবাদত হিসাবে আপনার কদমে আমি জমা দিয়ে দিলাম আল্লাহ ডাক দিয়ে বলল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ আমার নবীজি এইবার আমরা যারা তাহলে বলি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আমার আল্লাহ নিজেই তো আমার নবীকে দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু হে নবী আপনাকে সালাম জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ এইবার আল্লাহ ডাক দিয়ে বলল হাবিবুল্লাহ আপনার থেকেই নবীর দরজা বন্ধ করে দিলাম আমার নবীজি ঝরঝর করে কান্দে আল্লাহ আমার থেকেই যদি নবীর দরজা বন্ধ করে দেন কোরআন থেকেই যদি আপনি আসমানি কিতাব বন্ধ করে দেন তাহলেই দিনটা কারা প্রচার করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় সেইটা আমার ব্যাপার বলো তা হবে না আপনি দয়া করে মায়া করে তাড়াতাড়ি কোরআনে ঘোষণা দিয়ে দেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أمر الله পাক ডাক দিয়ে বলল হাবিবুল্লাহ আপনি কি খুশি হইলেন বলে হ্যাঁ খুশি হইলাম আপনার পরে ওলি আউলিয়া বলে শুধু কোরআনে দিলাম না আপনার দেনকা নামাজের ভিতর সালাম দিতে হবে ওলিদেরকে বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে নবীকে যারা কষ্ট দেয় তাহলে আমাকে আমার সঙ্গে একটু হাত তুলেন আমার সঙ্গে হাত তুলেন এভাবে হাত তুলেন জালা জুরাইনা জালা জুরাইনা ওই হাত হাত দেখান হাত দেখান হাত দেখান বুঝেন জালা জুরাইনা জালা জুরাইনা নবীর প্রেমের আগুন কোক লি যায় জলে রে জালাজু বলেন বলেন জালাজু রাইনা জালাজু রাইনা রে জালাজু রাইনা আ জালাজু রাই জালা কি জুরাবে কথা কন আওয়াজ দেখুন জালা জুরাবে আমার নবীর প্রেমের আগুন যার ভিতরে জ্বলছে আমার আল্লাহ নিজেই পাগল জোরে কন সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিত আলোচনা সংক্ষেপ করি নাকি বলতেছেন কতক্ষণ সারা রাত আপনারা থাকেন ভাই আমার তো যাওয়াই লাগবে আল্লাহু আকবার নয় কথা হচ্ছে এটাই যে আমরা বসেছি জান্নাতের বাগানে আনছে কে আর আমার হাবিবুল্লাহ প্রত্যেকটা জায়গাত নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু যে তথ্যটা দিলাম কি বুঝলেন কোন জায়গাত এই মাক্স কিদা করছেন মহাবাদ দিয়া কথা কয় না